রাজ্যের মোট জিডিপির তেতাল্লিশ শতাংশ আসে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলি থেকে তাই রাজ্য সরকার কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কৃষি ও কৃষক কল্যাণ দফতরে বেকার যুবক যুবতীদের মধ্যে অফার বন্টন অনুষ্ঠানে এই কথা বলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ এদিন চারশো একজনকে অফার প্রদান করা হয় কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি কৃষকরা হচ্ছেন অন্নদাতা রাজ্যের মোট জিডিপি তেতাল্লিশ শতাংশ আসে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো থেকে তাই রাজ্য সরকার কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বুধবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত ব্যাকার যুবক যুবতীদের মধ্যে অফার বন্টন অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লালনা কথা বলেন অনুষ্ঠানে মোট চারশো একজনকে অফার দেওয়া হয় জিআরবিটি পরীক্ষার মাধ্যমে যুবক ও যুবতীদের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে নিয়োগ করা হয়েছে এই চারশো একজন এগ্রি অ্যাগ্রি অ্যাসিস্ট্যান্ট ত্রিপুরা অ্যাগ্রিকালচারাল ফিল্ড সার্ভিস গ্রেড থ্রি পদে নিয়োগ পেয়েছেন অ্যাগ্রি অ্যাসিস্ট্যান্ট পদে অফার বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন কৃষির বিকাশ ও কৃষকের কল্যাণে চিরাচরিত প্রথায় চাষাবাদের পরিবর্তে আধুনিক ও বৈজ্ঞানিক প্রথায় চাষাবাদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে কৃষকদের আধুনিক ও বৈজ্ঞানিক প্রথায় চাষাবাদে অভ্যস্ত করে তুলতে কৃষি কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বর্তমানে রাজ্যে চারশো জন অ্যাগ্রি অ্যাসিস্ট্যান্ট রয়েছেন এদিন চারশো একজনকে অফার দেওয়া হল অনুষ্ঠানে এদিন যারা অ্যাগ্রি অ্যাসিস্ট্যান্ট পদে অফার পেয়েছেন তারা আগামী দিনে রাজ্যের কৃষির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন তিনি বলেন বর্তমান যুগ প্রযুক্তির যুগ সভ্যতা এখন যন্ত্র নির্ভর জমি থেকে জলসেচ বীজ রোপণ থেকে ফসল উৎপাদন সবকিছুই যন্ত্র নির্ভর তাই কৃষি দপ্তর কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য উন্নত কৃষি যন্ত্রপাতি দিয়েও সহায়তা করছে তাছাড়া কৃষকদের উন্নত প্রথায় চাষাবাদে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা কৃষি ও কৃষকের আর্থ সামাজিক মানোন্নয়নে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছেন কৃষক আত্মনির্ভর হলে দেশ ও রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে তিনি বলেন রাজ্যের সত্তর শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল রাজ্যে খাদ্য চাহিদা রয়েছে মোট নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন চাহিদার নিরিখে খাদ্য উৎপাদনে কিছুটা ঘাটতি রয়েছে তাই রাজ্যে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির লোকে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কাজ করছে একাশি কোটি মানুষ ফ্রি চাল খাচ্ছে এইটি ওয়ান প্রো চার বছর ত্রিপুরাতে চব্বিশ লক্ষ ছিয়াত্তর হাজার মানুষ প্রতি মাসে পাঁচ কেজি করে মাথা চাল খাচ্ছে এটা কি কৃষি আত্মনির্ভর বলে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমরা সেকেন্ড পজিশন বর্তমানে ইন্ডিয়া আমরা আজকে আমাদের থেকে অন্য একটা দেশ আমাদের বেশি আছে অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস অনুষ্ঠানে মন্ত্রী সহ অতিথিগণ অফার প্রাপকদের হাতে অফারগুলো তুলে দেন ধন্যবাদ জ্ঞাপন করেন উদ্যান পালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফানিভ হুসেন জমাতিয়া বিউরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিআনএন